গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, রাজ্য সরকারে আবার নতুন বিজ্ঞপ্তি চলে আসলো। সাধারণত এটি কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্যেতেও ভ্যাকান্সি রয়েছে। কৃষি দপ্তরে নিয়োগ করে নেওয়া হবে ICAR ইন্ডিয়া এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে। এই নতুন আপডেটটি আমরা সকাল সকাল নিয়ে উপস্থিত হয়েছি। যারা যারা ভিডিওটাকে এখনও লাইক শেয়ার করনি, অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাও তোমার জেলায় যদি এই রকম আপডেট পেতে চাও কৃষি দপ্তরের চাকরিতে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অফিসিয়াল নোটিফিকেশন। আমরা একটা পেপার কাটিং পেয়েছি ইতিমধ্যে, কারণ একদম লেটেস্ট বিজ্ঞপ্তি, তার জন্য এখনো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমাদের কাছে এসে পৌঁছায়নি। তো দেখতে পাচ্ছ ICAR ইন্ডিয়া এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এখানে তাদের পক্ষ থেকে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, এখানে অবশ্যই তোমাদেরকে জানানো হচ্ছে। প্রার্থী নির্বাচন সিভিটির মাধ্যমে করা হবে। আবেদন প্রার্থীরা কি কি পোস্টে আবেদন করতে পারবে একটু দেখে নেওয়া যাক। এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে। টোটাল কিন্তু এখানে যারা আবেদন করবে ভ্যাকান্সি রাখা হয়েছে 71টি, তার মধ্যে ইউআরদের জন্য 44টি ভ্যাকান্সি পাওয়া যাবে, ওবিসির জন্য 16টি পাওয়া যাবে, ইডব্লিউএস 3টি ভ্যাকান্সি পাওয়া যাবে, এসসিদের হলে 7টি ভ্যাকান্সি থাকবে, এসটি হলে 1টি, এবং পিডব্লিউবিডির জন্য 3টি ভ্যাকান্সি রাখা হয়েছে। আবেদন প্রার্থী যারা আবেদন করবে 20 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়স হতে হবে, 1/6/2022 অনুযায়ী বয়সটা ধরা হবে। বয়সের জন্য ছাড়পত্র থাকবে, কোনো অসুবিধা নেই, কাস্ট সার্টিফিকেট থাকলেই বয়সের ছাড় পাবে। এই পোস্টে আবেদন করতে গেলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই আবেদন করা যাবে। প্রতি মাসে বেতন হিসাবে 44,900 টাকা প্লাস বেসিক অ্যালায়েন্স দেয়া হবে 7th CPC অনুযায়ী। চলে আসি নেক্সট পোস্ট যেটা তোমাদের রাখা হয়েছে। আগেরটা হেডকোয়ার্টার্স ছিল, এবার এটা হচ্ছে ইনস্টিটিউটে রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ICAR ইনস্টিটিউটে 391টি ভ্যাকান্সি টোটাল পাওয়া যাচ্ছে, তার মধ্যে ইউআর এর ভ্যাকান্সি 235, ওবিসি হলে 79, ইডব্লিউএস হলে 23টি, এসসিদের জন্য 41টি, এসটি হলে 13টি, এবং পিডব্লিউবিডির জন্য 5টি ভ্যাকান্সি রাখা হয়েছে। 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, বয়স ধরা হবে 1/6/2022 অনুযায়ী বয়সটি ধরা হবে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। 35,400 টাকা এই মাসের বেতন দেওয়া হবে প্রতি মাসে। তো এখানে বেসিক এবং আদার্স অ্যালায়েন্স যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু প্রোভাইড করা হবে। যারা যারা এখনো কমেন্ট করনি, অবশ্য কমেন্ট এবং শেয়ার করতে থাকো ভিডিওটা, তোমাদের জন্য দারুণ অপরচুনিটি রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তো এখানে মোটামুটি আমরা জেনে নিলাম কোয়ালিফিকেশন, ভ্যাকান্সি এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং বয়সের জন্য ছাড়পত্র রয়েছে। এখানে আর কি বলা হচ্ছে, আবেদন করা যাবে 7 মে 2022 থেকে, আবেদন চলবে 1 জুন 2022 পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে, www.iari.res.in এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমাদের জন্য। অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত করে দেয়া হবে। এই ভিডিওটা হয়তো কিছুক্ষণের পরেই হয়তো নোটিফিকেশান দিয়ে দিতে পারে সরকারের পক্ষ থেকে। যখনই আসবে অফিসিয়াল PDFটা তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। এবং এই যে পেপার কাটিংটা আমরা আলোচনা করলাম, এই পেপার কাটিংটা তোমরা যদি ডাউনলোড করতে চাও টেলিগ্রামে ভিজিট করো, টেলিগ্রামে এই পেপার কাটিংটাও তোমরা পেয়ে যাবে। অসুবিধা হলে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি অন্যান্য ডিপার্টমেন্টে এই রকম চাকরির আপডেট পেতে চাও, রাজ্যে তোমরা যদি ভ্যাকান্সি অবশ্যই রয়েছে, আমরা আরও ডিটেলসে ভিডিওতে আলোচনা করব, কারণ রাজ্যে কোন কোন সেন্টারগুলিতে তোমাদের পরীক্ষা হবে CVT পরীক্ষা, সেইগুলোরও আমরা ইনফরমেশান তোমাদের কাছে তুলে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।